এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জয় মেসি। আজকের দিন 22 মে, দিন বুধবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এয়া হয়েছে তার ছবিতে। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী আমরা পাঠ করব। আদি পুস্তক 1:26 আসো আমরা পাঠ করি। পরে ঈশ্বর বলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সঙ্গে মিল রাখে মানুষ সৃষ্টি করি, আর তারা সমুদ্র মাছের উপরে, আকাশের পাখিদের উপরে, পশুদের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ভূমিতে চলাচলকারী জাতাবীয় হরিশিপের উপরে কৃতিত্ব করুক। মানুষ সৃষ্টি সম্পর্কে সম্ভাব্য কিছু প্রশ্ন চিন্তা করুন। ঈশ্বর কীভাবে মানুষ সৃষ্টি করছেন? রেফারেলের বিন্দু হিসাবে তিনি কী ছিল? তিনি কার কাছ থেকে পরামর্শ পাইছিলেন? সৃষ্টির আদর্শ কে ছিলেন? তিনি ঠিক কেমন মানুষ হতে চাইছিলেন? ঈশ্বর কি মানুষকে সৃষ্টি করছেন যেমন একজন কাঠমিস্ত্রি সমস্ত অংশ তৈরি করবে এবং অবশেষে সেগুলিকে একটি আসবাবপত্রে একত্রিত করবে, নাকি তিনি একজন ভাস্করকে পছন্দ করছিলেন, তিনি যে প্রতিমূর্তি চান তার মধ্যে চাকে দিয়ে বিশাল পাথর খণ্ড থেকে মানুষ তৈরি করছিলেন? এটা একুণ্ডর কোনোটিনই ছিল না। প্রভু ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তি এবং সাদৃশ্য সৃষ্টি করে এবং তিনি মানুষকে মহান অধিকার দিয়েছিলেন। অন্যান্য সমস্ত প্রাণীর উপরে তার সাথে সহভাগিতা করা, প্রভুর সৃষ্টি করা মানুষকে প্রতি অসীম ভালোবাসা ছিল। শাস্ত্র বলে আদিপুস্তক 1:7, সুতরাং ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করছেন, ঈশ্বর প্রতিমূর্তিতে তিনি তাকে সৃষ্টি করেন। আদিপুস্তক 1:28 লিখা আছে, এবং তার অসীম প্রেম ঈশ্বরে তাদের আশীর্বাদ করছিলেন। অন্যান্য সমস্ত প্রাণীর উপর মানুষকে কৃতিত্ব প্রদান করা মানুষের প্রতি ঈশ্বর প্রচুর ভালোবাসা দেখায়। আদিপুস্তক 1:28 লিখা আছে, পরে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন, আর ঈশ্বর বলেন, তোমরা ফলবান ও বহুবংশ হও এবং পৃথিবীর পরিপূর্ণ কর্তৃত্ব হবো, আর সমুদ্র মাছদের উপরে, আকাশের পাখিদের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কৃতিত্ব করো। তুমি আধিপত্য পায়ার জন্য জন্মেছে এবং সমস্ত প্রাণীকে বশীভূত করবে। তোমাকে ফল পুরুষ বহু করতে আদেশ করা হয়েছে। আপনি কি চিন্তা করবেন যে ঈশ্বর আপনাকে কত উচ্চ স্থান দিচ্ছেন এবং এই জন্য প্রশংসা করবেন? ইব্রিদের বইতে লেখা আছে, ইব্রি 2:7-8, যে তুমি দুধদেরকে থেকে তাকে অল্পই নিচু করছো, তুমি তাকে গৌরব ও সম্মান মুকুটে বিভূষিত করছো, আর সব কিছু তার পায়ের তলায় রাখছো। ফলে সব কিছু তার অধীন করাতে তিনি তার অধীনত কিছু বাকি রাখেনি, কিন্তু এখন এ পর্যন্ত আমরা সব কিছু তার অধীন দেখছি না। কেন ঈশ্বর মানুষকে এমন কৃতিত্ব দিয়েছেন? মানুষের প্রতি ঈশ্বর প্রচুর ভালোবাসার পিছনে রহস্য কী? কারণ তিনি মানব জাতিকে অন্য সকল প্রাণীর চেয়ে উচ্চতর স্থান দিতে চাইছিলেন এবং তাদেরকে নিজের সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে। যখনই প্রভু আপনার দিকে তাকান, তিনি আপনার কাছে তাকে প্রত্যাশা করেন। যীশু 43:21 লিখা, সেই লোকদের আমি নিজের জন্য তৈরি করছি যাতে তারা আমার গৌরব ঘোষণা করতে পারে। ঈশ্বর সন্তানের আপনাকে প্রভুর প্রশংসা করার জন্য ডাকা হয়েছে। যখন আপনি প্রশংসা করবেন এবং তার সাথে সহভাগিতা করবেন, আপনি সমস্ত আধিপত্য এবং কৃতিত্ব পাবেন। সুতরাং সেই আধিপত্য দাবি করুন এবং ঈশ্বর আপনাকে যে সমস্ত কৃতিত্ব দিচ্ছেন তার সাথে আপনার জীবন পরিচালনা করুন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল, এ হচ্ছে গীতসংহিতা 34:1। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। আমি সর্বদা সদাপ্রভুর প্রশংসা করবো, তার প্রশংসা সবদিন আমার মুখে থাকে। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালিলুয়া।